नमस्कार সম্মানিত বন্ধুগণ আর অসমৰ ৰাইজক নমস্কার। আজি বিশেষ কৰি এই প্ৰেছ মিট দিয়া হৈছে মোৰ ঘৰত। গতিকে ইয়াৰ পিছত অলপ মোৰ জীৱন লৈ বা মোৰ পৰিবাৰৰ জীৱন লৈ ভাবিব সৃষ্টি হ'ব পাৰে। যিবিলাক মানুহ ইনভল্ভ আছে এছ আই নিযুক্তি কেলেংকাৰী সেইবিলাক কেইটামান নাম ক'ম। এতিয়া বহুত চেনেলে দেখাই আছে পুথি খলিহানক ধৰিছে, ৰৌ বৰালি ধৰা নাই। এজনে ৰৌ পলাই আছে, পি কে ডেকা, পি কে দত্ত, বাকী বৰালি ৰৌ সব ইয়াত গুৱাহাটীতে আছে। এজন হয়তো পলাব পাৰি কলিকতালৈ। যদি আৰক্ষীৰ হাক আছে আৰু মুখ্যমন্ত্ৰী সৰ্বদা সৰ্বানন্দ ডাঙৰীয়াৰ যদি সঁচাকৈ ক্লিন আপ প্ৰচেছ আৰম্ভ কৰিছে, তেনেহ'লে মেইনলি দুই চাৰিজনক আপোনালোকে জেৰা কৰক পুলিচ আনি, আৰু জেৰা লিকুৱাম নহয় কঠোৰভাৱে কৰক। ইয়াতে আছে ৰৌ বৰালি গুৱাহাটীতে আছে আৰু একদম নিশ্চিন্তে ঘূৰি আছে। মেইন ইয়াত মেইন মাষ্টাৰ মাইণ্ড কিংপিন হ'ল প্ৰাঞ্জল বৰুৱা, ফটো মোৰ তাত আছে, মই হোৱাটছএপত পঠাই দিওঁ, হোৱাটছএপত আছে মোৰ। দুই নম্বৰ হ'ল কৌশিক সরকার কলিকাতার হয়ে থাকে ছয়মালতে, প্রায় একেলগে থাকে সবাই। তিন নম্বর হল গৌতম মেস, তাতে থাকে ঘর ইয়াত ফুলবাড়িতে আছে। চারি নম্বর হল হিরণ্য কুমার গায়ন, নগাঁর হয়, আর এস এস খাখাও এটেন্ড করা দেখিছো, ফটো মর্তাত আছে আর এস খাখা, আর ফটো আছে সবর, ফটো দেখাই দিম। তারপর আছে আপনার দীবন ডেকা, দীবন ডেকা রৌ বরালি নয়, হ্যাঁ, এটা কালেক্টর বা দালালি করেছিল প্রাঞ্জল বড়ো সবাই হয়ে। আর পি কে দত্তর হল ডাঙর মাস। আর এইবিলাক মাজত আছে আপনার প্রদীপ কুমার, যিজনে এই ডকুমেন্ট আছে চাব, প্রাঞ্জল বৰুৱা কোম্পানি আগতে ব্লু মুন বলে আসে, এইটো হাইকোর্টে রিপ্রেমেন্ড হওয়ার পিছত আসাম সরকারে কিবা কাম বন্ধ করে দিল, ব্যান করে দিলে, তারপর তোলকে খুলিলে একেলগে মিলি আপনার অক্ষয় টেলিকমিউনিকেশন। আর একেলগে আছে আকো এম টেক কমপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড, এই দুইটা কোম্পানির আপনার 2015 চনের কাম লই আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট, যেগুলো সিলেক্ট হয় লড়ালীবিল দিল্লি পুলিশের কারণে, তাতো এই ডকুমেন্ট মই দি দিম। এটা পুরা প্রাঞ্জল বৰুৱাৰ কি কি কাম করেছে রিজিউম আছে, একদম জেনুইন ডকুমেন্ট। আর এই এগ্রিমেন্টের কপি গুলুমন আর আপনার প্রাঞ্জল বৰুৱা আর এই অক্ষয়ের এগ্রিমেন্ট কপি মর্তাত আছে, মই দি দিম, এটা আপনি ফটো মারি পরে ও হোয়াটসঅ্যাপে পাঠাই দিম। গতি এটা প্রাঞ্জল বৰুৱা নিশ্চিন্ন ঘুরি আছে, ধরলে সব বলাব। আর অঞ্জলি কুমার, অঞ্জলি কুমার এজন লেডি আছে ব্যক্তি নামটা, যিজনী দিল্লি ডিপিএস আর কে পুরম ডিপিএসর ইংলিশের টিচার আসে, তারপর ডিপুটেশন আইলে দিল্লি পাবলিক স্কুল ডিপিএস গুয়াহাটি, তারপর গোল আক আপনার হিন্দুস্তানী কেন্দ্র বিদ্যালয় ইয়াত ভাঙগড়ত, তারপর আক রয়্যালত গোল, রয়্যাল গোল ইউনিভার্সিটি, তারপর জোহরা ডিপিএস গোল, এতে চাকরি আসেন নাই, আসলে কোশ্চেন পেপার সপোর্ট দায়িত্ব অঞ্জলি কুমার। গতি এইবিল এই পাঁচ ছটা নাম কলো, কিন্তু মেইনলি এই গ্যাং অফ প্রাঞ্জল যদি ধরি আনে পুলিশে খাহাক আছে, কিন্তু মোর হিসাবে মোর যান বিশ্বাস খাহাক নাই, কেউ এওঁলগর এপ্রোচ উপরল আছে দিল্লিলো আছে, আর সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া সর্বদাই হয়তো খাহাক নকরব, ইভেন ডিজিপি হয়তো খাহাক নকরব। মোর প্রশ্ন হল রাইজর আগত বিশেষ পরিমাণ সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া তখেতে হোম মিনিষ্টার, তখেতে ডিপার্টমেন্ট হয়, তখেতে এইবিল মানুষ আনি জেরা করক, আর এই কেসটো একচুয়ালি আসাম পুলিশে যদি তদন্ত করে তিনটা বাঁচি যাওয়া যথেষ্ট স্কোপ আছে। এই কেসটি দিও সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনক, আর যেহেতু ইয়া
টকা পয়সা লেনদেন আজি 11-12 কিলো ফোন ওলাইছে পি কে দপ্তর ঘর 5 টন ডাঙর ডাঙর আলিশান হোটেল আর যুক্ত হীরার নেকলেস দেখাইছে মানে টিভিতে দেখিছো পুলিশে যেটা এই কোশিস করে আছে এইটো দাম যদি ভ্যালুয়েশন করা যায় মোর হিসাবে কমসে কম এইটো 50 কোটি বা 1 কোটি রব যদি রিয়া চক্রবর্তী কেস 15 কোটি কারণে সুশান্ত রাজপুতর 15 কোটি কারণে যদি ইডি আইপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইয়াদ কেউ আইব নয় গতি বিনম্র অনুরোধ হাত জোড় করে অনুরোধ করছু সমস্ত ডাঙরিয়া ডাইরেক্টর জেনারেল পুলিশ ভাস্কর জ্যোতি মহন্ত তখন ইমাজ খুব ভালো হয়ে আছে আর দুজন ইমাজ ভালো হয়ে আছে তখন সকলে খা করে সিবিআই দিয়ক আর ইডিক মাতক কি খা সম্পত্তি আছে এইবিল ট্রানজেকশন কি হয়েছে বল 2015 বছর চলি আছে রিক্রুটমেন্ট এই ডকুমেন্ট আছে মই দিম হ্যাঁ 4.5 বছর হল 4 বছর কি ডিপার্টমেন্ট কি কেলেঙ্কারি হল এপিডিসিএল পরা লই গ্রাম উন্নয়ন পরা লই হ্যাঁ বিভিন্ন বিভাগ দিল্লি পুলিশের রিক্রুটমেন্ট রাখব পড়ে এইবিলাক এইবিলাক 5 বছর কি এটা কেলেঙ্কারি বলাইছে গতি 2015 চন পরা যান রিক্রুটমেন্ট হয়েছে এর মাধ্যমে এই তদন্ত হব লাগে প্রদীপ কুমারকো তখন খারিজ বনারে তখন তদন্তর আওতলে আনব লাগবে তখন তখন সে কামবিল পরাঞ্জল এন কোম্পানি কোম্পানিবিল হি মাস্ট বি ব্রট টু রেকর্ড গতি ইমানখিন কব লাগে আছে আর আরো বারে বারে মানে সর্বদা অনুরোধ করছো আপনার ইমেজ ভালো হয়ে আছে ভাস্কর জ্যোতি মন্দ ডাঙর ইমেজ ভালো হয়েছে আপনার খা করে সিবিআই আর ইডিক লগাও সব হ্যাঁ দুটা দূর পানিকা মানি কয় নয় জল জল পটপট বলাই যাব কোত কি আছে কোত রৌ আছে কৌ বার আনি আছে ইয়ার কারণে হয়তো ভাবো কি মোর জীবনত আহি পারে কেউ সব পাওয়ারফুল মানুষ দিল্লিও এপরাজ আছে ইভেন আরএসএসও এপরাজ আছে আরএসএস খা খা করে থাকা হয়ে যায় মিটিংত বহি থাকা একটু ফটো মধ্যে দিদি এতিয়া গতি স্পষ্ট মো কোথাও অথচ আরএসএসর বিরুদ্ধে মোক কবলে একো নাই আরএসএস পরে মই আইছো ট্রেনিং লৈ কিন্তু যেইবিল মানুষে আরএসএসর থাকি মিস ইউজ করে এইবিল কাম করেছে তখন প্রতি কবলগা আছে মোর দীপেন ডেকা বিজেপি তো আছে 24 বছর পরা আর তেমন ফটো মো পঠাই দিই তো ডাঙ্গ ডাঙ্গ ব্যানার লগাই হ্যাঁ আর 2011 চন খেলিছিলে আরএসএসর লগত আছে বিজেপি থাকলে মোটে মানে আর এস এস খা খাবিল যাবই লাগে বা না এইটো তো এটা নাক বসবা কাণ্ড ইভেন বহুতে কই দিলে চিহ্ন পাওঁ বলি কেনে সোমবার আছে 2011 চন হব হিমন্ত বিশ্ব শর্মা তেতিয়া নাছিলে বিজেপি 2015 চনত আহিলে আগষ্ট মানত গতিকে হলেও তো দীপন ডেকা যেহেতু পোষ্টারিং ব্যানারিং ব্যানারিং করে পড়িছে ফেসবুকত দিছে একদম স্পষ্ট মতত আছে এটা মই 2024 বছর বা করে আছে বিজেপি 24 বছর হলে কি কি মানো 1996 বারে বিজেপি তে আছে ইমান পুরানা মানো মনে ভালো 2008 সন নাই মই সারদা কে মই সারদার এডভাইজার ছিল লিগাল 60,000 পার মান্থ আছিল মতো অলরেডি এন্ট্রি বুঝছো আর আপনি কইছে 2015 পরে দুর্নীতি চলি আছে নিযুক্তি দুর্নীতি আগত চাও এটা কথা কি দুর্নীতি মোটামুটি সব দলে করে এটু মই নকয় যে মই বাস্তব কথা কম কিন্তু ডিগ্রি আছে মাত্রা আছে আজি যদি আগত যদি 2-4টা আইটেম আমি সিন্ডিকেট বলে শুনেছিলো আজি 12-14 আইটেম সিন্ডিকেট আছে কো সিন্ডিকেট নাই ইমানখিনি মিডিয়ায় আপনাদের দেখা পিছতো বড়ো সিন্ডিকেট বনোৱা নাই সুপার সিন্ডিকেট বনোৱা নাই কয়লা সিন্ডিকেট বনোৱা নাই বাঁহ সিন্ডিকেট বনোৱা নাই খেলকুট সিন্ডিকেট বনোৱা নাই ইভেন শাক পাচলি সিন্ডিকেট চলি আছে গতিকে দুর্ভাগ্যজনক হয় মই ফিল করো আর এস এস মানুষ জড়িত করাটা দুর্ভাগ্যজনক কিন্তু যেহেতু আর এস এস আসলে শাকত আসলে হজাইত আসলে ফটো আছে নাই আর এস এস মানুষ জেনারেলি কেলেঙ্কারি নকরে কিন্তু এইবিল মানুষ করেছে আর এস এস নামত নাই এইটো হব আর মানে জানো এইবিল মানে নাজানো কিন্তু আর এস এস শাখা এটেন্ড করেছে তো তারপরে তো আর এস ক্যাডর ইভেন ড্রেস পিন্ধি আছে পুরা গণাবেগ পিন্ধি আছে সব ফটো মানে দেখাই দিছো লাঠি লই এইটো খঙৰ মিটিং হয় এইটো
তাৰপিছত আৰু দেখাই আছো।